আমি জিয়াকে ভালোবাসি অনেক কারণে ভাই অনেক কারণে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি আসছে জায়গা জায়গা থেকে গণ অধিকার পরিষদ পর্যন্ত ছাত্রলীগকে নিষিদ্ধ করার দাবি তুলেছে কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন যে বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে তাই তারা কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে নয় দারুণ একটি কথা আমি বলেছি আপনাদেরকে পরিশোধিত আওয়ামী লীগকে রাজনীতি করতে দিতে হবে মনে রাখবেন এই ক্রান্তি লগ্নে বিএনপি কিন্তু আওয়ামী লীগের রাজনীতি করার বিরোধী নয় আওয়ামী লীগের নেতাদের কর্মীদের কৃতজ্ঞ থাকা উচিত আওয়ামী লীগ ব্যান্ড হয়ে গেলে জামাত খুব খুশি হবে খুবই খুশি হবে তারা মুখে যাই বলুক না কেন যাই বলুক একইভাবে খুশি হবে ইসলামী জঙ্গি গোষ্ঠীগুলো যারা আসলে প্রকৃতি ইসলামকে রিপ্রেজেন্ট করে না পঁচাত্তর সালে শেখ মুজিব হত্যার পেছনে নানানভাবে চেষ্টা করেছে শেখ হাসিনা বোঝাতে যে জিয়াউর রহমান জড়িত ছিলেন কিন্তু জিয়াউর রহমান কখনো শেখ মুজিবকে অপমান করে একটি কথা বলেননি বরঞ্চ ওনার দলের নেতা কর্মীদেরকে নিষেধ করেছিলেন শেখ মুজিবুর রহমান সম্বন্ধে কটুক্তি করতে শেখ মুজিবুর রহমান শফিউল্লা সহ অনেককে পাঠিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করেছিলেন বাকশালকে বাতিল করে বহুদলীয় গণতন্ত্র নিয়ে প্রতিষ্ঠিত করেছিলেন কে জিয়াউর রহমান বর্তমানে আওয়ামী লীগের অস্তিত্বের পেছনে আসলে জিয়াউর রহমানকে ক্রেডিট দেওয়া উচিত বিএনপিকে ক্রেডিট দেওয়া উচিত কারণ আওয়ামী লীগ কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়েছিল বাকশাল করে তাহলে আওয়ামী লীগের জন্মদাতা কে জিয়াউর রহমান কিন্তু দুঃখজনক কি জানেন শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসার দু সপ্তাহের ভেতরে জিয়াউর রহমান সন্ত্রাসীদের হাতে মারা গিয়েছিলেন সে আততায়ীদের হাতে জিয়া রহমান মারা যাওয়ার পর থেকে শুরু করে এখন পর্যন্ত শেখ হাসিনা সহ প্রায় সকল প্রায় সকল সবাই নয় আওয়ামী লীগের নেতা কর্মীরা রহমানকে অপমান করেই চলেছে জিয়াউর রহমানের কবরটি পর্যন্ত তারা সেখান থেকে উঠিয়ে ফেলতে চেয়েছিল কতই না চেষ্টা করেছিল জিয়া রহমানকে অপমান করতে কিন্তু এই জিয়া রহমানের দলের জন্য কিন্তু আবার আওয়ামী লীগ রাজনীতি করার সামান্যটুকু যে সুযোগটি এই সামান্যতম সুযোগটি পর্যন্ত এখনো টিকে আছে বলে যাবেন না শক্তিশালী বিরোধী দল না থাকলে আপনার দলেরই ক্ষতি হবে শেখ হাসিনা কিন্তু সেই কারণেই ধ্বংস হয়ে গেল